আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার অন্তর্গত কসবা তাওহীদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারকময় ফজিলতময় অষ্টম বার্ষিক বিষয়ভিত্তিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি
অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ এবং সম্মানিত উলামায়ে কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার অত্যন্ত আদরের মহব্বতের স্নেহের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকে সালাতুল মাগরিবের পর থেকে শুরু করে ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআন এবং সহি হাদিসের আলোকে বিষয়ভিত্তিক আলোচনার এই পর্যায়ে এসে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে অল্প কিছু সময় আপনাদের সামনে কথা বলার এবং আপনাদের মতো এমন জ্ঞানী গুণী ভাই বোনদেরকে সবর দরে ধৈর্য ধারণ করে আল্লাহ পাক শোনার তৌফিক দিয়েছেন, এজন্য সকলে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা পোস্টারে দেখেছিলেন যে আমার আলোচনা ছিল বাদ মাগরিব, তো প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে রওনা দিয়েছি জুমার পরেই, সাথে সাথেই পৌঁছাতে বিলম্ব হওয়ার কারণে বাদ মাগরিব আপনাদের সামনে কথা বলতে পারি নাই। বাদ এশা আল্লাহ পাক পৌঁছানোর তৌফিক দিয়েছেন, কথা বলার তৌফিক দিয়েছেন, এজন্য সকলে এই অপারগতাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমার পরে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ইসলামিক স্কলার, অনেক বড় শায়েখেরা মাশায়েখেরা আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমি প্রথমে শুরুতেই অল্প কিছু কথাবার্তা বলে আজকে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এরপরে যত আরও আলোচনা আসতে থাকবে তত দেখবেন যে আরও ইমান বাড়তে থাকবে এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা একের পর এক আসতে থাকবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদেরকে অনুরোধ করব আজকের এই ইসলামী সম্মেলনের শেষ পর্যন্ত উপস্থিত থেকে, এই এলমি ইসলামী মহাসম্মেলন থেকে আমাদের বাস্তব জীবনে চলার জন্য যেই খোরাক দরকার, ইমান আমলের যেই খোরাক দরকার, সেই বিশুদ্ধ খোরাক আজকের এই ইসলামী সম্মেলন থেকে আশা করি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমার আলোচনার বিষয়বস্তু আপনারা দেখেছেন বিদআতের ভয়াবহতা, এই বিষয়ের আলোচনা অনেক লম্বা আলোচনা, কারণ রোগ যত বেশি কঠিন হয় তার চিকিৎসাও করতে হয় দীর্ঘমেয়াদী, রোগ গভীর হয়ে গেলে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন এক সপ্তাহের চিকিৎসায় ভালো হয় না, কোনো কোনোটার চিকিৎসা এক সপ্তাহ, কোনোটার এক মাস, কোনোটার এক বছর, কোনোটার পাঁচ বছর, কোনোটার মৃত্যু পর্যন্ত চিকিৎসা করতে হয়। বেদাতগুলো আমাদের সমাজে একদিন দুই দিন পাঁচ দিন এক বছর পাঁচ বছরে জমে নাই, এগুলো জমতে 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 শক্ত পাহাড়ের পাথরের মতো স্তূপ হয়ে গেছে। সুতরাং এগুলো সম্পর্কে জানা, এগুলো সম্পর্কে বোঝা, এটা এক ঘন্টা দুই ঘন্টার ব্যাপার নয়, এটা বুঝতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দরকার, দীর্ঘ সময়ের দরকার, এটার চিকিৎসা বছরকে বছর ধরে করতে হবে, এটা একদিন দুই দিনের চিকিৎসা এই রোগ সারবে না। এ ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন মজলিসে বিভিন্ন মাহফিলে আমরা বেদাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকি। আজকে বেদাতের উপরে আমরা যে আলোচনাটি করব, প্রথমে আমরা জানব যে বেদাতটা কি, বেদাত কাকে বলে, বেদাত কোনগুলো। দ্বিতীয়ত আমরা জানব যে এই বেদাত যদি করি আমাদের অসুবিধা কি, বেদাত করলাম ক্ষতি কি, বেদাত তো সুন্দর জিনিস, বেদাত তো হাসানা,
তো অসুবিধা কি আমার, এই হাসানা কাজ করলেও কি ক্ষতি হয় নাকি? তৃতীয় বিষয় হলো বেদাতের ফ্যাক্টরিগুলো, বেদাতের কারখানাগুলো চিনতে হবে। বেদাত কোথা থেকে উৎপত্তি হয়, বেদাত কোথা থেকে প্রোডাকশন হয়, ওই জায়গাগুলো চিনে ওই ফ্যাক্টরিগুলো চিনে রাখতে হবে, ওগুলোর সাথে সতর্ক থাকতে হবে, যাতে ওখান থেকে বেদাত আর নতুন করে আমাদের মাঝে ছড়াইতে না পারে। এতদিন পর্যন্ত সতর্কতা বশত হয়তো জীবাণু সংক্রমণ হয়ে গেছে, কিন্তু এখন থেকে খেয়াল রাখতে হবে যাতে আর বেদাতের জীবাণু আমাদের মধ্যে সংক্রমণ হইতে না পারে। আগেরগুলো আস্তে আস্তে পরিষ্কার করতে হবে, কিন্তু নতুন করে যাতে প্রোডাকশন না হয় এই জন্য ফ্যাক্টরিগুলো চিনে রাখতে হবে। এই জন্য আজকে আমরা সংক্ষেপে তিনটা বিষয় আলোচনা করব। প্রথম হলো বেদাত কাকে বলে, বেদাত কি, দ্বিতীয় হলো বেদাত করলে অসুবিধা কি, তৃতীয় হলো বেদাতের কারখানা, বেদাতের ফ্যাক্টরিগুলো কি কি। প্রথমে আসি আমরা বেদাত, বেদাত কি জিনিস। অনেক ওয়াজ মাহফিলে এখন আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত বক্তা ভাইয়েরা বেদাত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে থাকেন, বলেন যে দাঁতওয়ালা আর দাঁত নাইওয়ালা, দাঁত থাকলে সেটা হলো বা দাঁত, আর দাঁত না থাকলে সেটা বেদাত। বেদাত মানে দাঁত নাইওয়ালা, বুড়া মানুষ। এটা বেদাত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, মানে মানুষকে বুঝাইতে চায় যে বেদাত আসলে কিচ্ছু না, বেদাত করলে তেমন কোনো অসুবিধা নাই, বেদাতে তেমন ক্ষতি হয় না, এই জন্য বেদাত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। কিন্তু বেদাত ইসলামী শরীয়তে কোরআন সুন্নার আলোকে মারাত্মক একটি বড় রোগের নাম, বড় ব্যাধির নাম। এটা এত মারাত্মক ব্যাধি, কবিরা গুনার চাইতে বড় রোগ, এটা শিরকের চাইতে ছোট, কবিরা গুনার চাইতে বড়, মাঝখানে এই রোগটার অবস্থান। কখনো কখনো এই রোগ বৃদ্ধি পেয়ে এটা শিরকের উপরে চলে যায়, নর্মালি থাকে শিরকের নিচে কবিরা গুনার উপরে, কিন্তু মাঝে মাঝে এটা যখন মাত্রা অতিরিক্ত চলে যায় তখন এটা একেবারে শিরকের উপরে অনেক সময় চলে যায়, অনেক সময় বেদাত কুফর পর্যন্ত পৌঁছে যায়, অনেক সময় বেদাত নেফাক পর্যন্ত পৌঁছে যায়। তাহলে বোঝা যায় যে বেদাত হাসি ঠাট্টার বিষয় না, বেদাত একটা মারাত্মক ইমান নষ্ট করার, আমল নষ্ট করার মারাত্মক একটা বেয়াদির নাম, রোগের নাম হলো বেদাত। বেদাত বুঝতে হলে সুন্নত বুঝতে হয়, সুন্নতের বিপরীত খেলাফে সুন্নত হইলে তখন সেটা হয় বেদাত। তবে সাথে সাথে সুন্নতের খেলাফ হইলে সেটা বেদাত হয় না। আমরা যখন রাস্তায় দেখবেন আপনার যেখানে তিন রাস্তার মোড়, চার রাস্তার মোড়, সেখানে কিছু বাতি দেওয়া থাকে, কয়টা বাতি থাকে বলেন তো দেখি, কি এই এলাকার মানুষ মনে হয় ট্রাফিক সিগন্যাল দেখে নাই, কি দেখছেন কয়টা বাতি থাকে? তিনটা, একটার কালার কি লাল, আরেকটা হলুদ, আরেকটা মাশাআল্লাহ, তো সব জানে ওয়াজ। তাহলে এই তিনটা হলো সবুজ যেটা এটার নাম সুন্নত, হলুদ যেটা এটার নাম খেলাফে সুন্নত, আর লাল যেটা এটার নাম বেদাত। এই তিনটা থেকে আমরা সহজে শিখতে পারি বেদাত কি জিনিস। রাস্তায় স্বাভাবিক গতিতে গাড়ি চলতেছে, এই স্বাভাবিক গতিতে চলার পারমিশন পাইলে তখন সবুজ বাতি জ্বলে, অর্থাৎ এটা সুন্নত, এটা ইবাদত হিসাবে চলতে পারে, এটা চলমান, এটাকে চালানো যাবে। মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়ে যায়, তখন এটা খেলাফে সুন্নত হয়ে যায়। বিভিন্ন কারণে সুন্নতের খেলাফ হতে পারে, না জানার কারণেও হতে পারে। আমি মাঝে মাঝে কোনো কোনো এলাকায় গেলে দেখি যে অনেক ভাই শুদ্ধভাবে বিশুদ্ধভাবে হাত বাঁধার জন্য এইভাবে হাত বাঁধে বসে থাকে, একেবারে এখান দিয়ে দড়ি
এইভাবে বসা থাকে। এই ভাইয়ের নিয়ত কিন্তু সহি, যে তিনি সহিভাবে সুন্নার আলোকে হাত বাঁধবেন, কিন্তু না জানার কারণে তিনি সুন্নার বিপরীত দরে বসে আছে। আত্মাহিয়তের মধ্যে, তাশাহুদের মধ্যে আঙ্গুল নাড়াচাড়া করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু বাইকে দেখি চারিদিকে ঘুরায়, আপনারা দেখছেন কিনা জানি না। এইটা হলে যখন দোয়া হবে তখন দোয়ার সময় উঠা নামা করবে। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ বলছেন যে আটটি জায়গায় এটা উঠানামা করবে, বাকি জায়গায় এটা কেবলামুখী থাকবে। তো উঠানামা করলে এটা উপরে আর নিচে উঠানামা করবে, কিন্তু চারিদিকে তো ঘুরবে না। কিন্তু কোন কোন বাইকে দেখা যায় এইভাবে চারিদিকে ঘুরায়, এটা কিন্তু না জানার কারণে, ইচ্ছা করে ঘুরায় না, মানে সুন্নতটা সঠিকভাবে না জানার কারণে এইভাবে ঘুরাইতেছে। তখন এই ঘুরানোটা বেদাত হয় না, এটা হয় কি খেলাফে সুন্নত। এটা ওই যে হলুদ বাতি, এটা সিগন্যাল দিচ্ছে তোমার এটা ঠিক হয় নাই, তোমার এটা ঠিক করতে হবে। এখন পাশের একজন বলতেছে, ভাই নামাজের মধ্যে দেখলাম আপনি এমনি ঘুরাইতেছেন, আপনার এটা তো সুন্নতের খেলাফ হয়েছে, এটা সুন্নত হয় নাই। তখন আপনি যদি বলেন, ভাই আসলে আমি জানি না, আমি জানার চেষ্টা করতেছি, আমার শিখাই দেন একটু কেমনে জানতে হয়, আমার রাসুল কেমনে করতেন, আমার রাসুলের সাহাবিরা কেমনে করতেন, আমাকে একটু শিখাই দেন, এই বান্দা হেদায়েত পাবে, আবার সুন্নতের দিকে ফিরে আসবে। কিন্তু আপনি যখন বলছেন, ভাই আপনার এটা তো সুন্নত মতো হয় নাই, কয়রে মিয়া তুমি কুই বুঝো, কয় বছর মাদ্রাসায় পড়ছো, আজকে ষোলো বছর মাদ্রাসায় পড়ি, বুখারি বুঝি না, মুসলিম বুঝি না, কিচ্ছু বুঝি না, আর তুমি দুদিন বাংলা বুখারি পড়ি বুঝে গেছো, তুমি আমারে শিখাইতে আসছো, বাস এই কথা বলি উনি এটার উপরে টিকে আছে, উনি এটারে ঘুরায় প্রতিদিন। এখন এটা আর খেলাফ সুন্নত নাই, এখন হয়ে গেছে কি বেদাত। এই জন্য ভুল ক্রমে কোনো ব্যক্তি যদি সুন্নতের বিপরীত কোনো আমল করে, সাথে সাথে এটাকে বেদাত বলা যাবে না, এটা সুন্নতের খেলাফ হয়েছে ভুলের কারণে, জাহালতের কারণে, না জানার কারণে। কিন্তু জানার পরেও যদি কেবির বশত, অহংকার বশত বলে যে আমার থেকে বেশি কে জানে, আমার মতো বড় মুক্তি সাহেব বাংলাদেশে আর কে আছে, আরে মক্কা মদিনার মুক্তিরা কি জানে, আমরা যা জানি, বাস তখন এটা আর খেলাফে সুন্নত থাকবে না, তখন হয়ে যাবে বেদাত। এজন্য সুন্নতের খেলাফ কখনো কোনো কিছু দেখলে সাথে সাথে বেদাত বলবেন না। আরেকটা হলো, যিনি বেদাত করেন ওনাকে যদি বেদাতই বলেন, আহলুল বেদা বলেন, উনি খুব রাগ করে, আমার বেদাতই কইছে। এই জন্য প্রথমে বেদাতই বলা যাবে না, প্রথমে বলতে হবে কি খেলাফ সুন্নত। বলবেন যে, ভাই আপনার এই কাজটা সুন্নতের খেলাফ হয়েছে, দেখবেন যে বেশি মনে কষ্ট পাবে না, আপনার সাথে ঝগড়া করবে না, রাগ করবে না। কিন্তু প্রথমেই যদি বলেন এটা বেদাত হয়েছে, হে রাগ হয়ে যাবে, খুব গরম হয়ে যাবে, হ্যাঁ মিয়া এটা বেদাত হয়েছে, এটা বেদাত হয় নাই। এই জন্য দাওয়াতের কৌশল হইল, আপনি প্রথম দফায় ডাইরেক্ট বেদাতে যাবেন না, প্রথমে বলবেন যে এটা সুন্নতের খেলাফ হয়েছে, এটা খেলাফ সুন্নত, মাঝখানে একটা অপশন রাখবেন। তাহলে আজকে ট্রাফিক সিগন্যাল, রাস্তার ট্রাফিক সিগন্যাল মসজিদে চলে আসছে, এখন আর রাস্তায় নাই, রাস্তায় দেখবেন যে তেমন ট্রাফিক সিগন্যালের কাজ হয় না, বাড়তি আছে কাজ নাই, কাজ হয় কোথায়, ওই তিন রাস্তার মোড়, চার রাস্তার মোড়ের ট্রাফিক বাড়তি মসজিদে চলে, আপনাদের এলাকায় চলে নেই, অনেক এলাকায় এরকম ট্রাফিক সিগন্যাল মসজিদে বসায় দিছে, লাল রঙের বাতিও আছে, সবুজ রঙের বাতিও আছে, হলুদ রঙের বাতিও আছে, রাস্তা থেকে দেখেন কিভাবে বেদাত সংক্রমণ হয়, এই রোগ কেমন করে সংক্রমণ হয়, সব জায়গায় উঠতে উঠতে এই ট্রাফিক সিগন্যাল মসজিদ পর্যন্ত চলে গেছে। এখন প্রত্যেক মসজিদে মসজিদে ট্রাফিক সিগন্যাল লাগানো আছে, ট্রাফিক সিগন্যাল হলো ভাই গাড়ি চলার জন্য, ট্রাফিক সিগন্যাল নামাজ চলার জন্য না, নামাজের জন্য আপনি ট্রাফিক সিগন্যাল দেওয়ার বিধান ইসলামে, নামাজ মসজিদের মধ্যে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, যতক্ষণ না একামত হবে, একামতের আগ পর্যন্ত চলা চলতে থাকবে, কারো বাধা দেওয়ার, বন্ধ করার, লাল বাতি জ্বালানোর, হলুদ বাতি জ্বালানোর অধিকার ইসলাম কাউকে, যদি কেউ বন্ধ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন,
ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আই ইউযকার ফীহা ইসমুহু ওয়াসআ ফী খারাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আই ইউযকার ফীহা ইসমুহু। আল্লাহর মসজিদের ভিতরে আল্লাহর বান্দা আল্লাহর জিকির করবে, এই ক্ষেত্রে যে ব্যক্তি বাধা দিবে ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে? আল্লাহ পাক প্রশ্নবোধক সুরে বলছেন, ওয়ামান আযলামু, তার থেকে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর মসজিদে নামাজ পড়তে নিষেধ করে। দেখবেন মসজিদে ঢুকছেন, দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, কিন্তু আল্লাহর কিছু বান্দাকে দেখা যায় মসজিদে ঢুকে সরাসরি বসে গেছে, দুই রাকাত না পড়ে বসে গেছে। এমন কি সাধারণ মানুষকে দেখলে এত দুঃখ লাগে না, অনেক ওলামায়ে কেরামকেও আমরা দেখি মসজিদে ঢুকে সরাসরি বসে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন। যখনই তোমাদের কেউ মসজিদে ডুববে, দুই রাকাত সালাত আদায় করা পর্যন্ত সেই যেন না বসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ফালা ইয়াজলিস, কিন্তু আমরা বলি আমি বসমো, বসলে আপনার কি হয়েছে? নবী বলতেছেন ফালা ইয়াজলিস, খবরদার মসজিদে ঢুকে বসা যাবে না। আমরা কই কি, আরে নবী আমি বসমো আপনার অসুবিধা কি? আবার আসে কে রসুল, নবীর নির্দেশ লঙ্ঘন করে মসজিদে বেয়াদবির সাথে ঢুকলো, ঢুকার পরে যখন একামত হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কি মহব্বত, মহব্বতের নমুনা, মহব্বতের দরদ বাসি যেতেছে। আগে দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মসজিদে ঢুকে খবরদার দুই রাকাত না পড়ে বসবা না, বসে গেছে নবীর কথা শুনে নাই, না শুনে বসে গেছে। পরে দিবেন নবীর মহব্বত উতলাই উঠছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কয় আর ঠোঁটে মুখে চুমো দে, মহব্বত দেখাইতেছে। এটার নাম মহব্বত না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা করার নাম মহব্বত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা না করে নবীর জন্য প্রতি বছর গরু জবাই করে জিয়াবত দিলাম, প্রতি বছর একটা একটা গরু জবাই করে নবীর জন্য জিয়াবত দিয়ে দিলাম, তারপরে আপনার আজানের আগে দিই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইজা সামাতুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। যখন আজান শেষ হবে সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে আমার উপরে দরুদ পড়ো। নবী কয় আজান শেষ হলে দরুদ পড়ো, আমি কই না ওই পর্যন্ত অপেক্ষা করা যাবে না, আগে পড়তে হবে, আজানের আগে পড়া লাগবে, নবীর নির্দেশ লঙ্ঘন। কিন্তু বছর বছর গরু জবাই করি নবীর নামে জিয়াফত, এটাই হলো মহব্বতের নমুনা। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম আমার ভাইয়েরা, সুন্নতের খেলাফ সুন্নতের বিপরীত, যখন খেলাফে সুন্নত হয় আর খেলাফে সুন্নতটাকে কেউ যদি সঠিক মনে করে, এটার উপরে ইস্তিকামত থাকে, এটাকে শক্ত করে ধরে রাখে, তখন এটার নাম হয় বেদাত। এবার তো বেদাত বুঝছেন নাকি? আলহামদুলিল্লাহ, বেদাত মানে নতুন বানানো, আবার নতুন হইলে সব বেদাত হয় না, নতুন বানাইলেই সব বেদাত না। অনেক ভাইয়েরা আমাদেরকে মাঝে মাঝে বলেন, যদি নবী না করলে করা না যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেন নাই সেটা যদি তোমাদের করা না যায়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিমানে করে হজ করে নাই, তোমরা কেন বিমানে করে হজ কর? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এরকম মাইকে ওয়াজ করে নাই, তোমরা কেন এরকম মাইকে ওয়াজ কর? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো কোরআনে কারিমের মধ্যে নুকতা ছিল না, জের জবর ছিল না, হরকত ছিল না, তোমরা ওই নুকতাওয়ালা কোরআন কেন পড়ো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো বুখারী শরীফ মুসলিম শরীফ ছিল না, তোমরা ওই বুখারী শরীফ মুসলিম শরীফ কেন পড়ো?
নবীর যুগে না থাকলে যদি না পড়া যায় না করা যায় তো এগুলো কেন কর? ওই সম্মানিত ভাইদেরকে আমরা বলবো, আমার সম্মানিত ভাইয়েরা, এবাদত এক জিনিস, এবাদতের উপকরণ আরেক জিনিস। একটার নাম এবাদত, আরেকটার নাম এবাদতের উপকরণ। একটা হলো এবাদত, আরেকটা হলো এবাদতের জন্য। এবাদতের জন্য কিয়ামত পর্যন্ত যত নতুন নতুন জিনিস আবিষ্কার হবে এবাদতের জন্য ব্যবহার করা যাবে, কিন্তু এবাদতের ভিতরে কিয়ামত পর্যন্ত এক ইঞ্চি পরিমাণ বাড়ানো যাবে না, কমানো যাবে না। একটা এবাদত আরেকটা এবাদতের উপকরণ, দুটো এক জিনিস না। এই মাইক হলো এবাদতের উপকরণ, এই মাইক থেকে আরো আধুনিক আধুনিক কিয়ামত পর্যন্ত যত আবিষ্কার হবে ওইগুলার মাধ্যমে বয়ান করার মধ্যে কোনো অসুবিধা নাই, কিন্তু বয়ান করতে গিয়ে কোরআন সুন্নার বাহিরে কোনো মিথ্যা কথা বলা যাবে না। কোরআন সুন্নার বাহিরে কোনো হরিণীর কাহিনী এক ঘন্টা শুনাই এক লক্ষ টাকা নেওয়া যাবে না। কোরআন সুন্নার বাহিরে বিভিন্ন ফির ওলি বুজুর্গের মিথ্যা কিচ্ছা কাহিনী বয়ান করে করে বড় বড় ওয়াজ মাহফিলে গিয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করার কোনো ফন্তা ইসলামে নাই। মাইক দিয়ে বয়ান করেন কোনো অসুবিধা নাই, কিন্তু এই মাইকের মধ্যে বয়ান করতে হবে কোরআনে কারিমের আয়াত দিয়ে, এই মাইকের মধ্যে বয়ান করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস দিয়ে। এর বাহিরে মিথ্যা গল্প গুজব গান বাজনা নাচা নাচি এইগুলো এই মাইকে করা যাবে না। একটা এবাদত আরেকটা এবাদতের উপকরণ। এবাদতের উপকরণ আপনি নতুন নতুন বানাইতে পারেন, কিন্তু এবাদত নতুন নতুন বানানো যাবে না। কোরআনে কারীম আর কোরআনে কারীমের হরকত দুইটা দুই জিনিস। কোরআনে কারীম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে কিয়ামত পর্যন্ত ওইটা কোরআনে কারীম, কিন্তু কোরআনে কারীম তেলাওয়াতের জন্য, কোরআনে কারীম বোঝার জন্য, কোরআনে কারীম জানার জন্য কোরআনে কারীমের জের জবর পেশ হরকত দেওয়া যাবে, কোরআনে কারীমের অনুবাদ লেখা যাবে, কোরআনে কারীমের তাফসির লেখা যাবে কোরআনকে বোঝার জন্য। এগুলা সব কোরআনকে বোঝার উপকরণ, কোরআনকে বোঝার মাধ্যম, কিন্তু কোরআনে কারীমের আয়াতের মধ্যে কিয়ামত পর্যন্ত একটা বাড়ানো যাবে না কমানো যাবে না, দুইটা দুই জিনিস। বুখারী মুসলিম নবীর যুগে ছিল না, বুখারী মুসলিমের গাছ ছিল, বুখারী মুসলিম ছিল না, তখন কি ছিল? বুখারী মুসলিমের গাছ, বুখারী মুসলিমের গাছ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে গাছে ছিল সেখানে বুখারী মুসলিমের দরকার কি? বুখারী মুসলিম যেখান থেকে উৎপন্ন হয়েছে, যে গাছের থেকে বাহির হয়েছে, সেই গাছে তো তখন ছিল, তবে ওই গাছের থেকে যেটা বাহির হয়েছে ওইটার নামে কোনো মিথ্যা বর্ণনা করা যাবে না, জাল হাদিস বয়ান করা যাবে না। ওই গাছের থেকে যে হাদিস বাহির হয়েছে ওই হাদিসগুলোর সহি হাদিসগুলো বয়ান করতে হবে। এজন্য খেয়াল রাখতে হবে বেদাতটা হয় এবাদতের ভিতরে, এবাদতের উপকরণের ভিতরে নয়। এবাদতের উপকরণ আলাদা, এবাদত আলাদা। এক সময় মসজিদ ছিল কাঁচা মসজিদ, এক সময় মসজিদের মধ্যে ফ্যান ছিল না, মসজিদের মধ্যে এসি ছিল না, মসজিদের মধ্যে টাইল ছিল না। ওই কাঁচা মসজিদে ও জুমার নামাজ পড়া হইতো দুই রাকাত। এখন মসজিদে টাইলস হয়েছে, ফ্যান হয়েছে, এসি হয়েছে, অনেক কিছু হয়েছে। যদি বলি আগে কাঁচা মসজিদে জুমার নামাজ দুই রাকাত, এখন এসি মসজিদে দুই রাকাত পড়লে হবে না, এসি মসজিদে চার রাকাত পড়া যাবে? কিয়ামত পর্যন্ত যত উন্নত মসজিদ হোক না কেন জুমার নামাজ হবে দুই রাকাতেই, কারণ জুমার নামাজ হলো ইবাদত, আর ওই এসি লাগানো, টাইলস লাগানো, ফ্যান লাগানো এগুলা হলো ইবাদতের উপকরণ, ইবাদতের জন্য। এবাদতের উপকরণের মধ্যে কোন সুন্নত বেদাত নাই, সুন্নত বেদাতের সম্পর্ক হলো এবাদতের ভিতরে।
এটা আজকে আমাদের সমাজে অনেক বড় বড় আলেম বুঝে না। এবাদত এবং এবাদতের উপকরণ দুটাকে এক বানাই ফেলায়। কয় নবীর যুগে তো এটাও ছিল না, তো এটা করো কেন? নবীর যুগে ওইটা ছিল না, ওইটা করো কেন? তো ওইটা এক জিনিস, এটা এক জিনিস, এবাদত এক জিনিস, এবাদতের উপকরণ ভিন্ন জিনিস। তাহলে বেদাত হয় কিসের মধ্যে? এবাদতের ভিতরে। এটা খেয়াল রাখতে হবে যে জিনিসটার ব্যাপারে আমি বেদাত বলতেছি এটা এবাদত কিনা। যদি এবাদত হয়, এবাদতের ভিতরে সুন্নতার বেদাত, এবাদতের বাহিরে এবাদতের উপকরণের মধ্যে সুন্নতার বেদাত নয়। এরপরে আসি আমরা, বেদাত করলে অসুবিধা কি? বেদাত করলে অসুবিধা কি? বেদাত তো ভালো জিনিস, বেদাত খারাপ জিনিস কথা বলো না। বেদাত বাহ্যিকভাবে দেখতে অনেক সুন্দর, বাহ্যিকভাবে দেখতে খুব ভালো, কিন্তু এই সুন্দরের ভিতরে মারাত্মক বিষ মিশ্রিত আছে। এটা মারাত্মক বিষাক্ত, কিন্তু বিষটা দেখতে সুন্দর। অনেক সময় বিষ থাকে তিতা, বিষটা দেখতে কালো, কিন্তু বেদাতের বিষটা হলো দেখতে খুব সুন্দর, চকচক করে বেদাতের বিষটা। এটা হলো আগাছা। আগাছা দেখবেন মূল ফসলের চাইতে শক্তিশালী থাকে, মূল ফসলের চাইতে চকচকে থাকে। মূল ফসলের উপরে সার দিতে হয় না, পানি দিতে হয় না, কিছুই দিতে হয় না, মূল ফসলের থেকে দ্রুত গতিতে এটা বড় হয়ে যায়, বড় হয়ে চারিদিকে চেপে ধরে। বেদাত হলো এরকম আগাছা, এটার মধ্যে সারও লাগে না, ওষুধও লাগে না, বীজও লাগে না, এটা অটোমেটিক শক্তিশালী হয়ে যায়। বেদাত হলো এরকম জিনিস, যেটা আগাছা, যেটা ইসলামে নাই। এই জন্য বেদাতের কোনো দলিল নেই। বেদাতের কি? এই সূত্র মনে রাখতে হবে, বেদাতের কোনো দলিল নাই। কিন্তু মূর্খতা জাহালত যখন সমাজে বিস্তার করে, তখন অনেক ভাইয়েরা বেদাতেরও দলিল চায়। দেখবেন আপনারা সমাজে অনেক জায়গায় বলে যে এই নিয়া এটা যে বেদাত কই পাইছো দেখাও, এটা যে বেদাত কোন হাদিসে আছে, এটা যে বেদাত কোন কিতাবে আছে, এটা কই পাইছে বেদাত, বেদাতের দলিল চায়। বেদাতের যদি দলিলই থাকতো তো এটা তো বেদাত থাকতো না, এটা সুন্নত হয়ে যাইত। বেদাতের কোন দলিল নাই, সুন্নতের দলিল আছে। সুন্নতের সবসময় দলিল থাকে, বেদাতের কোন দলিল থাকে না। এই জন্য আমি সবসময় বলি যে আমি এই জায়গায় এসে আপনাদেরকে বললাম, ভাইয়েরা এই যে সামনে একটা সুন্দর বিল্ডিং বাড়ি দেখছেন, এই বাড়িটা কিন্তু আমার না, এই বাড়ি আমার না। এখন আপনারা সবাই বললেন শায়েখ অনেক ভালো কথা, বাড়িটা আপনার না, আপনি ঢাকা থেকে অনেক কষ্ট করে আসছেন, কিন্তু আমাদেরকে দলিল পত্র কাগজ দেখাই যেতে হইব, বাড়ি এটা আপনার না, বাড়ি এটা যে আপনার না, এত সুন্দর বাড়ি, এত সুন্দর বিল্ডিং, আপনি কইতেছেন বাড়ি এটা আপনার না, দলিল দেখাই যান। আমাকে যদি একদিন নয়, দুই দিন নয়, এক সপ্তাহ ধরে রাখেন, দলিল দেখাতে পারবো বাড়িটা আমার না, আমি দলিল ভাবো কই? কিন্তু এই বাড়ির যিনি মালিক, এই বাড়ির যিনি বাড়িওয়ালা, তার কাছে সিএস আরএস অমুক খতিয়ান তমুক খতিয়ান অমুক পজদা যা চাইবেন সব তিনি দেখাইতে পারবেন, তার কাছে সব দলিল আছে, সব কাগজ আছে। কিন্তু যিনি বাড়ির মালিক না, তার কাছে তো কোনো দলিল নাই। তাহলে বেদাতের দলিল থাকবে কেন? বেদাত তো ইসলামে নাই, নাই বলেই তো এটা বেদাত। যদি বেদাতের দলিলে থাকতো এটা বেদাত থাকতো না, এটা সুন্নত হয়ে যাইতো। তাহলে যিনি বলবেন এটা সুন্নত দলিল দেখাবেন তিনি, যিনি বলবেন এটা বেদাত তাকে কোনো দলিল দেখানো লাগবে না, এটা দলিল নাই, বাড়ি এটা আমার না বললে কোনো দলিল লাগবে না। যিনি বলবেন বাড়ি এটা আমার, বাস তোমার বাড়ি হলে দলিল দেখাও, দলিল নিয়ে আসো। যিনি বলবেন এটা সুন্নত দলিল দেখাবেন তিনি, যিনি বলবেন এটা বেদাত তাকে দলিল দেখানো লাগবে না। তাহলে দলিল কে দেখাইবো এটাও বুঝতে হবে। কিন্তু আমাদের সমাজে মূর্খতা এত বিস্তার লাভ করছে, বেদাত করলে বেদাতের দলিল চায়। কয়টা যে বেদাত কই পাইছো দেখাও, কোন হাদিসে পাইছো? তা হাদিসে যদি পাইতামে তাহলে এটা বেদাত হতো নাকি? হাদিসে পাইলে তো এটা সুন্নতে থাকতো,
হাদিসে পাইলে, কিতাবে পাইলে, দলিলে পাইলে তো এটা বেদাত আর হইতো না, এটা সুন্নত থাকতো। এটা কোরআনে কারিমে নাই, সহিহ হাদিসে নাই, এটার কোনো দলিল নাই, এটার কোনো ভিত্তি নাই, এই জন্য এটার নাম বেদাত। ভিত্তি থাকলে এটা বেদাত হইতো না। এই জন্য এই সূত্র মনে রাখতে হবে, বেদাতের কোনো দলিল নাই। আচ্ছা, এরপরে আসেন, বেদাত করলে অসুবিধা কি? প্রথম অসুবিধা হলো, বেদাত করলে আপনাকে আমাকে ফেতনা গ্রাস করবে। কি গ্রাস করবে? ফেতনা। দ্বিতীয় উপকারিতা হলো, জাহান্নামের আজাবে আলিম ভোগ করতে হবে। তাহলে বেদাত হাসি ঠাট্টার বিষয় না। আল্লাহ সুবহান তাআলা কোরআনে কারিমের সূরা আন-নূরের 63 নম্বর আয়াতে বলছেন, ফালইয়াহদারিল লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াহদারিল লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, আমার নবীর সুন্নতের খেলাফ, সুন্নতের বিপরীত কোন বেদাত করার ব্যাপারে তোমাদেরকে সতর্ক থাকা উচিত। আনতুসিবাহুম ফিতনাহ, কারণ তোমাদেরকে ফিতনা গ্রাস করবে। বেদাত করতে করতে ফিতনা গ্রাস করবে, ফিতনা মানে শিরক। এখানে ফিতনার অর্থ হলো শিরক, অর্থাৎ বেদাত করতে করতে এক সময় শিরক করে ফেলবে, শিরকের দিকে বেদাত টেনে নিয়ে যায়। কিছুদিন আস্তে আস্তে বেদাত থাকে, পরবর্তীতে আস্তে আস্তে এটাকে শিরকের দিকে নিয়ে যায়। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা এই বেদাতের মাধ্যমে তোমাদেরকে আযাবে আলীম পর্যন্ত পৌঁছায় দিবে। বেদাতের দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের স্টেশন পর্যন্ত পৌঁছা যাবে না। বেদাত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাউজে কাউসারের স্টেশন আছে, মৃত্যুর পরে স্টেশন কয়টা? জান্নাতে যাওয়া পর্যন্ত স্টেশন হলো সাতটা। এই সাতটা স্টেশনের একটা স্টেশন হলো হাউজে কাউসার। যিনি বেদাত করবেন তিনি ওই হাউজে কাউসারের স্টেশনে পৌঁছতে পারবেন না। সহিহ আল বুখারীর হাদিসের মধ্যে এসেছে, সবাই আপনারা জানেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বলবেন, হাউলাই উম্মতি, হাউলাই উম্মতি। অন্য রাওয়ায়েতে আসছে, হাউলাই আসহাবি, হাউলাই আসহাবি, এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত, এদেরকে কেন জাহান্নামের দিকে নিতেছ? ফেরেশতারা জবাব দিবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না আপনার পরে এরা কত নতুন নতুন জিনিস বানাইছে। আপনার পরে এরা দিনের ভিতরে অনেক নতুন নতুন জিনিস তৈরি করছে এরা, এই জন্য এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে বেদাত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার পর্যন্ত পৌঁছা যাবে না। বেদাত হলো দলালাহ, বেদাত হলো গোমরাহি, গোমরাহির পরিণাম হলো জাহান্নাম। কুল্লু বেদাতিন দলালাহ ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো খুতবা দিতেন, প্রত্যেক খুতবার শুরুতে এই কথাটা বলে দিতেন, কুল্লু বেদাতিন দলালাহ, যত বেদাত আছে সব বেদাত গোমরাহি। কুল্লু বেদাতিন হাসানাতিন দলালাহ ওয়া সাইয়্যাতিন দলালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে হাসানা সাইয়্যা বাক করেন নাই, বলছেন কুল্লু বেদা, যত বেদাত আছে হাসানা হইলেও দলালা, সাইয়্যা হইলেও দলালা, আর প্রত্যেক দলালা জাহান্নামে যাবে। তাহলে বেদাতের পরিণাম হলো কি? জাহান্নাম। বেদাত কবিরা গুনার চাইতে বড় গুনাহ। সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ বলেন, বেদাত ইবলিসের কাছে কবিরা গুনার চাইতে বেশি প্রিয়। ইবলিস একজনের এক সুরতে ধোকা দে, কাউকে মদপান করায় ধোকা দে, কাউকে জেনা করায় ধোকা দে, বিভিন্ন জনকে বিভিন্ন স্টাইলে ধোকা দে, আর আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের ইবলিস বেদাতের মাধ্যমে ধোকা দে।
কারণ আল্লাহওয়ালা মানুষকে জানাও করাইতে পারবে না, মদপান করাইতে পারবে না, কোনোভাবে গোমরাহির দিকে নিতে পারবে না। তাদেরকে গোমরাহির দিকে নেওয়ার বড় একটা মাধ্যম হলো বেদাত। সেই মাধ্যমটার নাম বেদাতে হাসানা। সেই মাধ্যমের নাম কি? বেদাতে হাসানা। আমাদের দেশে অনেক ভাইয়েরা বলেন বেদাত দুই প্রকার, একটা বেদাতে হাসানা, একটা সাইয়া। তো যত বেদাত আছে সবগুলোই তো হাসানা, সাইয়া কোনটা? যিনি বলেন বেদাতে হাসানা সাইয়া, তাকে জিজ্ঞাসা করুন, ভাই তো সাইয়া কয়েকটা আমাকে দেখাই দেন, কোনটা কোনটা সাইয়া? সবগুলোই তো হাসানা। হাসানা মানে কি? হাসানা মানে সুন্দর। বেদাত যদি সুন্দর না হয় তাহলে মার্কেটে এটা চলতো না। মূল টাকার চাইতে জাল টাকা যদি বেশি সুন্দর না হয় ওইটা মার্কেটে চলে না। মূল টাকার চাইতে দেখবেন দুই নম্বর টাকা, জাল টাকা, নকল টাকা বেশি সুন্দর হওয়া লাগে। মূল জিনিসের চাইতে বেজাল জিনিস যদি চকচক না করে সুন্দর দেখা না যায়, মানুষ কোনোদিন ওই বেজাল জিনিস কিনে না, বেজাল জিনিস খায় না। বেজাল জিনিস সবসময় মূল জিনিসের চাইতে দেখতে সুন্দর দেখা যায়। এই জন্য বেজাল আমল মূল আমলের চাইতে, সুন্নতের চাইতে দেখতে অনেক সুন্দর দেখা যায়। ওই সুন্দর দেখে আমরা দোকায় পড়ি, বলি বেদাতটা তো বেদাতে হাসানা, ওইটা তো সুন্দর বেদাত। কি সুন্দর এটা, সুন্দর না? কি বলেন, বেদাত কি সুন্দর? বাহ্যিকভাবে দেখতে অনেক সুন্দর, অনেক মজাদার। দুই একটা উদাহরণ দিই নাকি? সুন্নত অনুযায়ী দরুদ পড়েন। আমি প্রথমে দিয়ে আলোচনা শুরু করার আগে সুন্নত অনুযায়ী দরুদ পড়ছি, তখন কিন্তু কোনো নড়াচড়া দেখি নাই কারো, সবাই বসে রয়েছে চুপচাপ, কেউ দরুদও পড়ে নাই, কিচ্ছু বলে না। এটা দরুদে মনে হয় নাই। বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করেন, ভাই আমি অনেক জায়গায় জিজ্ঞাসা করে দেখছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই এটা কোন দরুদ? কয়টা তো বড় আত্তাহিয়াত, এটা হইছে বড় আত্তাহিয়াত, এটা তো দরুদ না। এটা যে দরুদ এটাও জানা না বাংলাদেশে, কয়টা তো বড় আত্তাহিয়াত। তো ছোট আত্তাহিয়াত কোনটা? কয় ছোট আত্তাহিয়াত হইছে আত্তাহিয়াত থেকে শুরু করে আব্দুহু ওয়া রাসূলুহু পর্যন্ত, এই পর্যন্ত হলো ছোট আত্তাহিয়াত। আর আল্লাহুম্মা সাল্লি আলা এটা, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি এটা সহ হলো কি? বড় আত্তাহিয়াত। বাংলাদেশের দরুদ হয়ে গেছে কি? বড় আত্তাহিয়াত। আর দেখবেন বেজাল দরুদ আসি, নকল দরুদ আসি, ওই সুন্নতি দরুদের জায়গা দখল করে ফেলছে। এখন বাংলাদেশের দরুদ মানে হলো সবাই মহব্বতের সাথে পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মহব্বতের সাথে বলেন, কি বলবেন? শেখ সাদি রহমতুল্লাহ এর কবিতা বাংলাদেশে দরুদ হয়ে গেছে। এই দরুদ হলো মেড ইন ইরান, ইরানের তৈরি কবিতা বাংলাদেশে আসে কি হয়েছে? দরুদ হয়ে গেছে। আজকে দেখা যায় এটা না পড়লে ওয়াজ মাহফিল শুরু হয় না, এটা না পড়লে বাড়ি উদ্বোধন হয় না, এটা না পড়লে ঘর উদ্বোধন হয় না, এটা না পড়লে দোকান উদ্বোধন হয় না, এটা না পড়লে গাড়ি উদ্বোধন হয় না, এটা না পড়লে রাস্তা উদ্বোধন হয় না, এটা না পড়লে টয়লেট পর্যন্ত উদ্বোধন হয় না, এটা পড়ি সব উদ্বোধন করতে হয়। আচ্ছা, এত সুন্দর এত মজাদার শেখ সাদির তৈরি করা ইরানি দরুদ, এত মজাদার দরুদ, আমার কাছে বেশি আফসোস লাগে আহারে এই দরুদটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পাইলো না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সারা জীবন চেষ্টা করি ওই দরুদটা একবারও পড়তে পারে নাই, পারছে নাই। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আমলে তো এটা দরুদ এটা তৈরি হয় নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পাইলেন না, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি পাইলেন না, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি পাইলেন না, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি পান নাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পান নাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি পান নাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি পান নাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পান নাই। আহারে
কাদেরী তরিকাদের কত দুঃখ যে কাদেরিয়া তরিকার যিনি জনক সে আব্দুল কাদের জিলানিও দরদটা পাইলো না। কি বলেন, আফসোস না? এত সুন্দর দরদ আমরা বাংলাদেশে পাইছি যেটা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি পাইলো না। আচ্ছা, এটা যখন আমরা পড়ছি তখন সুন্দর লাগছে না? তো মানুষ কয়, আরে মিয়া দেখো কত সুন্দর দরুদ, আর তোমরা কয়টা বেদাত, দরুদ পড়ছে কত সুন্দর লাগছে। আবার দেখবেন নামাজ মাহফিলের শুরুতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, বাস আপনারা পড়েন আমি চা খাই। বক্তা লাগাই দিছে, লাগাই দিয়ে বক্তা চা খাইতেছে, কি সুন্দর। খালি বক্তা শেষে দি মাওলানা মুহাম্মদ, পড়েন সবাই, বক্তা চা খাইলো একটু, কি সুন্দর দরুদ। এই দরুদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পান নাই, যদি পাইতেন হানাফি মাযহাবের কিতাবে কিতাবে লেখা থাকতো, থাকতো না? আপনি হেদায়া বলেন, কুদুরি বলেন, যত কিতাব আছে কোন কিতাবে আছে এই দরুদ? কিন্তু বাংলাদেশের ঘরে ঘরে আরো কত দরুদ, দরুদে নারী আছে আগুনের দরুদ, দরুদে মাহি আছে মাছের দরুদ, আরো অসংখ্য নতুন নতুন দরুদ এই দেশে, অথচ সুন্নতি দরুদের খবরে নাই, সুন্নতি জিকিরের খবর নাই। নতুন নতুন নিত্য নতুন প্রতিদিন জিকির আবিষ্কার হয়, প্রতিদিন নতুন নতুন জিকির আসে। এখন ফেসবুকের যুগ হই, ইন্টারনেটের যুগ হই, প্রতিদিন নতুন নতুন জিকির পাওয়া যায়, পাননি আপনারা? প্রতিদিন আবিষ্কার হয়, লাফালাফের জিকির, নাসানাসির জিকির, কোদালি জিকির, কুড়ালি জিকির, কত রকমের যে জিকির আছে আল্লাহ আকবার। এই জিকির গুলো কোন তরিকার বলেন দেখি? হ্যাঁ, 126 তরিকার জিকির, অথচ সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা আল্লাহর ওলি ছিলেন কিনা? ওলি না, খালি ওলির বাপ। সাহাবায়ে কেরাম খালি ওলি না, ওলির আরব দেশে যাই কইয়েন বলে ভাই আমি হাফেজ না, হাফেজের বাপ আবু হাফেজ। ওরা মনে করবে যে আল্লাহ একবার, এই হাফেজ হাফেজের উস্তাদ চলে এসছে আরব দেশে। আবু হাফেজ মানে হাফেজের বাপ, মানে খালি হাফেজ না, আল্লাহ একবার, আগা গোড়া সব মুখস্থ নখদর্পণে এরকম হাফেজ। সাহাবায়ে কেরাম শুধু আল্লাহর ওলি না, ওলির বাপ, কারণ জান্নাতের সার্টিফিকেট পাই গেছে। সাহাবায়ে কেরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সনদ দিয়ে দিয়েছেন সূরা তাওবার 100 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। এটা অন্য আয়াতে, এখানে বলছেন ওয়া আআদ্দা লাহুম জান্নাত, ওয়া আআদ্দা লাহুম জান্নাত, আল্লাহ পাক এদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন, সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম যে জান্নাতের সনদ পাওয়া ওলি, তারা কোন তরিকায় জিকির করছে বলেন? কোন তরিকায় জিকির করে সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি হয়েছে? তরিকায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিকির করে আল্লাহর ওলি হয়েছেন। তাহলে লক্ষাধিক সাহাবায়ে কেরাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিকির করে যদি আল্লাহর ওলি হইতে পারে, আমি আপনি কেন ওই তরিকায় জিকির করে ওলি হইতে পারবো না? আমার আপনার জন্য কেন 126 তরিকার জিকির দরকার? আচ্ছা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন কিনা, কে বলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন তরিকার জিকির করে ওলি হয়েছে বলেন? তরিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে সৃষ্টিয়া তরিকার জিকির ছিল না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে নকশবন্দিয়ার জিকির ছিল না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে মুজাদ্দিদিয়া তরিকার জিকির ছিল না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে খাস মুজাদ্দিদিয়ার জিকির ছিল না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে চিশতিয়া সাবেরিয়ার জিকির ছিল না। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এসব তরিকার জিকির ছাড়াও আল্লাহকে পাইছেন, পাইছেন না? তাহলে আমি আপনি পাবো না কেন? আমার আপনার সমস্যাটা কি? তাহলে আজকে জিকিরের যে নমুনা, এই জিকির যদি আমার নবী করেন
আমার নবীর সাহাবিরাও করেন আমরাও করবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার নবী না করলে, আমার নবীর সাহাবিরা না করলে সেই জিকির যত সুন্দর হোক যত মজাদার হোক এই জিকির কেয়ামত পর্যন্ত করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিকির ছিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এরকম অনেক জিকির আছে। কিন্তু আমাদের জিকির করতে হলে কি করতে হয়, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আমাদের জিকির, আমাদের জিকির করতে হলে অন্তরকে কি করতে হয়, প্রথমে অন্তরের দিকে লক্ষ্য করতে হয়, চক্ষু বন্ধ করতে হয়, লাইট বন্ধ করতে হয়, নারী পুরুষ একাকার হয়ে যেতে হয়, তারপরে জিকির শুরু হয়। দিলের পর্দা ভালো করে লাগাই রাখো, বাইরের পর্দা সব তুলে দাও, বাইরের পর্দার দরকার নাই, অন্তরের পর্দা হইলে চলে। আচ্ছা, এরপরে জিকিরের নিয়ত করতে হয়, জিকিরের নিয়ত করা লাগে, আমি আমার কলবের তরফ মোতাবাজ্জা আছি, আমার কলব আমার পীর সাহেব হুজুরের কলবের তরফ, পীর সাহেব হুজুরের কলব এখান থেকে বরিশাল, বরিশাল থেকে ফরিদপুর, ফরিদপুর থেকে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ থেকে রংপুর, রংপুর থেকে দিনাজপুর, দিনাজপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম, এইভাবে সব ডিস্ট্রিক্ট ঘুরে এখান থেকে ইরান, ইরান থেকে ঘুরে মদিনা, মদিনা থেকে ঘুরে আল্লাহর আরশের দিকে মোতাওয়াজ্জা, আল্লাহর আরশ থেকে জিকিরের ফয়েজে বরকত আমার কলবে চলে আসবে। কত জায়গা ঘুরি আসতে আসতে কয় মাস লাগবো, এত জায়গা ঘুরি ফয়েজ আসতে গেলে আল্লাহ একবার। ইব্রাহিম আলাইহিসসালামকে ওই যুগের লোকেরা বলতেছিল, এ ইব্রাহিম খবরদার, এভাবে জিকির করলে হবে না, এভাবে চারিদিকে 50 জনের কলব ঘুরি তারপরে আসতে হইব। ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দিছিলেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি আমার কলবকে সরাসরি ওই আল্লাহর দিকে মোতাওয়াজ্জা করে দিলাম যিনি আসমান আর জমিনের খালেক, সুবহানাল্লাহ। আমি এতদিকে ফিরাইতে পারবো না, আমি ডাইরেক্ট আল্লাহর দিকে। আল্লাহর নবীরা আমাদেরকে শিখাইছেন আমার কলব মোতাওয়াজ্জা থাকবো সরাসরি আল্লাহর দিকে, এতদিকে ঘুরানোর দরকার নেই। কিন্তু বেদাতি জিকির যখন করবেন দেখতে অনেক সুন্দর লাগে, সুন্দর লাগে না? চোখ বন্ধ করে লা বলে টান দিবেন, ইলাহা বলে এদিকে আনবেন, ইল্লাল্লাহ বলে কলমের মধ্যে ধাক্কা দিবেন, ধাক্কার লগে একেবারে গুনাহ সব পরিষ্কার, মানে সাধন দিয়ে তো পরিষ্কার হয় না, ধাক্কার লগে যে পরিষ্কার। কিভাবে করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এমন ধাক্কা, বাস কলব পরিষ্কার হয়ে গেছে। এখন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কয়দিন করতে করতে আস্তে আস্তে কি হয়, প্রমোশন হয়, প্রমোশন হয়, আপনি আবার শরীয়ত থেকে চলে গেছেন কোথায়, মারফতে, মারফতে গেছেন, জিকির অর্ধেক হয়ে গেছে, মারফতে গেলে আবার প্রমোশন হয়েছে, জিকির কমে যাবে, আবার হবে কি, ইল্লাল্লাহ 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 লা ইলাহা বাদ, কারণ আপনার প্রমোশন হয়েছে। এবার কদিন পরে আরেকবার প্রমোশন হয়ে গেছে, এবার উঠে গেছেন কোথায়, শরীয়ত মারফতের পরে তরিকতে উঠে গেছেন, এবার ইল্লাল্লাহ রে অর্ধেক করতে হবে, ইল্লা বাদ দিয়ে দিবেন, আল্লাহ 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 এই কথা বলতে বলতে দৌড়ায় আসে আমার গলা ধরে ফেলবেন, দৌড়ায় মাইক লয়ে দৌড় দিবেন, দৌড়ায় স্টেজে উঠে যাবেন, দৌড়ায় বাস ধরে উঠে যাবেন, একজন দৌড়ায় এদিকে যাবেন, একজন দৌড়ায় ওদিকে যাবেন, মানে এখন প্রমোশন হয়েছে, এগুলা সব আল্লাহর পাগল, এগুলা সবগুলা এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির পাগল, এগুলা সব রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহের পাগল, এগুলা এমনি পাগল হয় না। আমি বলি আমার সম্মানিত ভাই, আমরা আপনাকে অনেক মহব্বত করি, বলি এরা যদি আল্লাহর পাগল হয়, এরা বাস ধরে উপরে উঠছে, হুজুরের গলা ধরছে, মাইক ধরছে, স্টেজে উঠছে, এরা কারেন্টের তার ধরে লটকিল না কেন, কি বলেন, কারেন্টের তার ধরে লটকার কথা না? আবার এরা তো মান্দার গাছে চিনার কথা না, অন্য গাছে চিনার কথা না, দৌড়াই গিয়ে মান্দার গাছে ও তো উঠে যাওয়ার কথা, এত সুন্দর গাছ কেমনে চিনে আল্লাহর পাগলে, আল্লাহর পাগলে এত সুন্দর বাস, এত সুন্দর গাছ কেমনে চিনে, আল্লাহর পাগল হলে তো মান্দার গাছে উঠে যাওয়ার কথা, আল্লাহর পাগল হলে তো কারেন্টের তার ধরিয়ে ঝুলার কথা, স্টেজের মধ্যে তো কারেন্টের তারও আছে,
কোন এক আল্লাহর পাগল, কারেন্টের তার জন্য ঝুলতে তো আমরা দেখি না, তাহলে বুঝে গেল আল্লাহর পাগল না, এগুলো অন্য পাগল। তাহলে এই তরিকার জিকির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন কিনা? একজন সাহাবি একটা জাল হাদিস দেখান, সহি হাদিস দরকার নাই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিকির করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা ধরে লটকিছে, দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়িলে টান দিছে একজন আসি, এরকম ঘটনা ঘটছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে উঠে বসিয়ে দিয়েছে, দেখছেন, তারপরে খেজুর গাছের উপরে উঠে এক সাহাবি বসিয়ে দিয়েছে জিকির করতে করতে, দেখছেন কোন জাল হাদিস নাই। তাহলে বোঝা গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের সাথে জিক্রুল্লাহর সাথে আমাদের জিক্রুল্লাহ মিলে নাই, না মিললে আল্লাহ পাক কবুল করবে না। এইভাবে প্রত্যেকটা ইবাদত, আমি আর আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, শেষে আমি ওই বেদাতের আপনার ফ্যাক্টরিগুলো চিনে দিয়ে যাই, যে এইগুলা ভালো করে চিনে রাখবেন যে এই ফ্যাক্টরিগুলো থেকে বেদাতের উৎপত্তি হয়, এখান থেকে বেদাত সাপ্লাই হয়, প্রতিদিন নতুন নতুন বেদাত আবিষ্কার হতেই থাকে হতেই থাকে হতেই থাকে, কারণ যে বেদাতগুলো দেখতে অনেক সুন্দর অনেক চাকচিক্যময়, তো সবাই সুন্দর সুন্দর একটা একটা বানায়, এবং বেদাতের প্রতিযোগিতা চলে কার থেকে কে বেশি সুন্দর বানাতে পারে। এক জিকিরে এক মাহফিলে এক বক্তা নাচি নাচি জিকির করছে, আরেক বক্তা কয় রে মিয়া আমি তার থেকে কম নাচতে পারি নাকি, ওই বক্তা নাচতে নাচতে মাইক সহ বালা দিতেছে, আরেক বক্তা নাচতে নাচতে একেবারে জনগণ সহ স্টেজে উঠে নাচে আর তালে তালে জিকির করে, মানে প্রতিযোগিতা চলে কার থেকে কি সুন্দর বেদাত বানাইতে পারে। এজন্য বেদাতের প্রতিযোগিতা হয় বাংলাদেশে, সুন্নতের প্রতিযোগিতা হয় না। আজকে কোরআনে কারিমের সুন্দর কণ্ঠের প্রতিযোগিতা হয়, কিন্তু কোরআনে কারিমের আমলের প্রতিযোগিতা হয় না। কোরআনে কারিম সুন্দর কণ্ঠে সুমধুর কণ্ঠে তেলাওয়াতের প্রতিযোগিতা হয়, কিন্তু তেলাওয়াতের চাইতে জরুরি কোরআনে কারিমের আমল। কোরআনে কারিমের আমলের কোনো প্রতিযোগিতা নাই, আমলের খবর নাই, তেলাওয়াত নিয়ে আমরা খুব পাগল। এজন্য বেদাতের ফ্যাক্টরিগুলো চিনা দরকার। এক নম্বর ফ্যাক্টরি হলো আল আহাদিসুদ দঈফাহ, দঈফ হাদিস। এক নম্বর হলো জাল হাদিসের উৎপত্তি হয় দঈফ হাদিস থেকে, দঈফ হাদিস। দঈফ হাদিস মানে কেউ কেউ বলে আরে মিয়া হাদিস আবার দুর্বল হয় কেমনে, হাদিস তো হাদিস, হাদিস আবার শক্তিশালী আর দুর্বল কেমন কথা, হাদিস আমার নবী দুর্বল নাকি, আমার নবীর হাদিস দুর্বল হইব কেন? আমাকে একদিন একজন এই কথা বলছে, আমার নবী কি দুর্বল নাকি, আমার নবীর হাদিস দুর্বল হইব কেন? আবার কয় হাদিস তো হাদিসে, হাদিস আবার সহি আর দঈফ কি? আবার কেউ কেউ কয় শোনেন ভাইয়েরা হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, আমরা হাদিস মানা যাবে না কি মানতে হবে, আরে মিয়া হাদিসে তো নবী 11টা বিয়ে করছে আছে তোমরা করো না কেন, হাদিসে তো আছে আমার নবী দাঁড়া দাঁড়ায় ফসরাব করছে তোমরা দাঁড়া দাঁড়ায় ফসরাব করো না কেন, তাহলে হাদিস মানা যাবে না মানতে হবে কি? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। হাদিস মানে কোরআন, হাদিস মানে সুন্নাহ, হাদিস মানা মানে কোরআনও মানা সুন্নাহ মানা, দুটাকে মানার নাম হলো হাদিস মানা। আর হাদিসে আমরা সব হাদিস মানি কিন্তু সব হাদিস আমল করি না, আমলের সময় যাচাই বাছাই করে আমল করি, কিন্তু সব সহি হাদিসকে আমরা মানি, আমরা অস্বীকার করি না, মানা মানে আমল করা না। আমরা 11টা বিয়ে আমরাও করতাম অসুবিধা নেই, কিন্তু আল্লাহপাক নিষেধ করে দিছে এই জন্য করি না। আল্লাহপাক কোরআনে কারিমে বলে দিয়েছেন খালিসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন, এটা আমার নবীর জন্য খাস তোমাদের জন্য নয়, না হয় আমরাও হাদিস অনুসারে করতাম, কি বলেন? আজকে যদি বাড়িতে যাই শুনে যে আজকে ইমাম ভাই এটা শিখাই দিছে, অবস্থা খারাপ, যে 11টা শিখাই দিছে, একটার বেশি করতে পারি না আমার 11টা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা করছেন আমরাও করতে পারতাম যদি আল্লাহ পাক এই নিষেধাজ্ঞা না দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় প্রস্রাব করছেন, আমরাও যদি বেকায়দায় পড়ি ঠেকায় পড়ি অসুস্থ দাঁড়াইতে পারতেছি না বসতে পারতেছি না, তো কেমনে করবো, গাছে উঠে করবো, দাঁড়াই তো করতে হবে, বসতে পারতেছি না আমার অসুস্থতার কারণে, অথবা এমন জায়গায় বসার কোনো জায়গা নাই, এমন জায়গায় গেছেন প্রস্রাব করার বসার জায়গা নাই, তা আপনি কি করবেন ওখানে, পায়জামার ভিতরে প্রস্রাব করে দিবেন, দাঁড়াই তো করতে হবে,
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও আমাদেরকে শিখাইছেন যে যখন এরকম অপারগ হইবে তখন কেমনে প্রস্রাব করবে, সুবহানাল্লাহ। এজন্য এক ইহুদি বলছিল যে তোমাদের নবী তোমাদেরকে সবকিছু শিখায়, এমনকি হাত্তাল খারাআ প্রস্রাব পায়খানা কেমনে করতে হয় এটাও শিখায়, সুবহানাল্লাহ। আমাদের নবী এটাও বাদ দেন নাই। তাহলে হাদিস মানা যাবে না, সুন্নত মানতে হবে, এটা হলো ফেতনাবাজি কথা, এটা হলো মানুষের মধ্যে একটা ফেতনা সৃষ্টি করার জন্য, দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য। অথচ হানাফি মাযহাবের প্রসিদ্ধ উসুলে ফিকহের কিতাব, যেটা বাংলাদেশের আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সব মাদ্রাসার নিসাব, নুরুল আনোয়ার, নুরুল আনোয়ারের মধ্যে স্পষ্ট বলা আছে, প্রথমে সুন্নার সংজ্ঞা দেওয়া আছে, তারপরে বলা আছে ফাহিয়া মুরাদিফাতুন লিল হাদিস, সুন্না আর হাদিস একই সমাপ্তবোধক শব্দ, একই জিনিস, এটা নুরুল আনোয়ারের ভিতরে স্পষ্ট লেখা আছে। অথচ আমাদের দেশে এটা পড়ায়ও পড়েও পড়ায়ও, এবং সবচেয়ে বড় আলেমরা পড়ায় নুরুল আনোয়ার, অথচ কয় হাদিস এক জিনিস, সুন্না এক জিনিস। তাহলে হাদিসের ক্ষেত্রে সহি দঈফ হইতে পারে, পারে নাকি, কথা কয় না, হাদিস সহিও হইতে পারে দঈফও হইতে পারে। তবে দঈফ মানে এটা শক্তিশালী আর দুর্বল। আমাদের দেশের এক বিশাল বক্তা বড় পীর সাহেব, তিনি বলছেন যে কয় বুকের উপরে হাত বাঁধার হাদিস হলো দঈফ, নাভির নিচে হাত বাঁধার হাদিস হলো সহি, আমরা পুরুষেরা হইলাম সহি, নারীরা হলো দঈফ, এই জন্য নারীরা দঈফ হাদিসের আমল করব, আমরা সহি হাদিসের আমল করবো। কি সুন্দর যুক্তি! জাহালত কাকে বলে, মূর্খতা কাকে বলে? নারীরা দঈফ দুর্বল, এই জন্য দুর্বল হাদিসের আমল করব, আর পুরুষেরা সহি শক্তিশালী, এই জন্য শক্তিশালী হাদিসের আমল করব। তা আমি বললাম যে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ওয়া খুলিকাল ইনসানু দঈফা, আমি সব মানুষের দঈফ বানাইছি, সব মানুষ দঈফ। তাহলে সহি হাদিস সব বাদ, সবাই মিলে দঈফ হাদিস আমল করতে হবে। আরেকজন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, উনি বলে ও আহলে হাদিসেরা, তোমরা খালি সহি হাদিসের আমল করো, আমরা সহি হাদিসের আমল করি, দঈফ হাদিসেরও করি, সব হাদিস মানি, আমরা তো তোমাদের থেকে আরো বড় আহলে হাদিস। কত বড় জাহালত ছিল কথাবার্তা, যে সহি হাদিসও মানে দঈফ মানে সব হাদিস মানে, এই জন্য বড় আহলে হাদিস। অথচ সহি হাদিস আর দঈফ হাদিসের মধ্যে পার্থক্য আছে কি নাই? দঈফ হাদিস যেটা, এটা নিশ্চিত নয় এটা আমার নবীর হাদিস কিনা, সন্দেহ আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হইতেও পারে নাও হইতে পারে। সমাজে যত বেদাত আছে অধিকাংশ দঈফ হাদিসের দ্বারা আসছে। শবে বরাতের রাত্রে গোসল করছেন কে কে? ওরে আল্লাহ, দেখেন হাজার হাজার ভাই আছে। শীতকালে প্রচন্ড শীত, কনকনে শীত, তাও যায় মাগরিবের পরে লাফ মারি এই শীতের মধ্যে গোসল করছে। শবে কদরের রাত্রে এই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে পানির মধ্যে নামে গোসল করছে। এই গোসল করার যে হাদিস, দঈফ জেদ্দান অত্যন্ত দুর্বল। দেখেন এই দঈফ হাদিসের কারণে এই বেদাত আসছে। এরকম লক্ষ্য করে দেখবেন অসংখ্য এরকম বেদাতি আমল আছে যেগুলো দঈফ হাদিসের কারণে আসছে। সবে বরাতের রাত্রে হালুয়া রুটি খাওয়া দাওয়া এবাদত আমল বন্দেগী যা আসছে সব সহি কোন হাদিসের মাধ্যমে আসে নাই, আসছে কিসের মাধ্যমে? দঈফ হাদিসের মাধ্যমে। এই জন্য দঈফ হাদিসের উপরে নির্ভরশীল হইলে, দঈফ হাদিস ভিত্তিক আমল করা শুরু করলে সমাজে বিভিন্ন বেদাতের সংক্রমণ হয়, বেদাত উৎপত্তি হয়। অর্থাৎ দঈফ হাদিস গুলো বেদাতের একটা ফ্যাক্টরি। দুই নম্বর হলো আল হাদিসুল মাউদুআত, জাল হাদিস। জাল হাদিস মানে বানানো হাদিস। কো হাদিস আবার জাল হয় কেমনে? আমার নবী জাল নাকি? জাল হাদিস মানে এটা হাদিসেই না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা হয়েছে যে এটা হাদিস না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা বলে চালাই দেওয়া হয়েছে। এটাকে মুহাদ্দিসিনে কেরাম নাম দিয়েছেন আল হাদিস আল মাউদুআ, এটা জাল হাদিস। এই জাল হাদিস থেকে আপনার বেদাতের উৎপত্তি হয়। একজন বলতেছেন এবং অনেকেই বলেন, কয় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, শুনছেন নি এটা? এই এলাকায় বলেন কয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি?
আচ্ছা, কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর দিয়ে বানাইছেন এই কথা কেউ পাইছেন কোরআনে? প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো সহিহ হাদিস আছে, কোন একটা সহিহ হাদিসে কোন একটা দঈফ হাদিসে এরকম আসে নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। কারণ এটা আসবে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি এই কথাটাই কোরআন আর হাদিসে আসে নাই, কারণ এটা তো আসার প্রশ্নই আসে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ না জিন নাকি ফেরেশতা? তো মানুষ হলে মানুষ যায় যে জিনিস থেকে তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেই জিনিস থেকে, তা আল্লাহ পাক আলাদা করে বলবেন কেন? এটা তো বলার প্রশ্নই আসে না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। কিন্তু আমাদের দেশে কেউ কেউ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বলা হয় মাটির তৈরি সম্মান কমে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বাড়াইতে হবে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বানাইতে হবে, না হয় সম্মান কমে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের বোন, কয় ফাতেমারে মা না বললে সম্মান কমে যায়, এই জন্য মা ফাতেমা বলতে হয়, সম্মান বাড়াইতে হয় সম্মান। তো মা ফাতেমা, মা ফাতেমা দেখবেন আমাদের দেশে মা ফাতেমা জারি আছে, মা ফাতেমার গজল আছে এবং ওয়াজের ময়দানে অনেক বক্তারা মা ফাতেমার কাহিনী কয়। মা ফাতেমা, আমি একদিন জিজ্ঞাসা করলাম ভাই মা ফাতেমা কেন? ফাতেমা তো আমাদের বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা আমাদের মা, ফাতেমা তো আমাদের মা না। বোন বললে সম্মানটা কমে যায়, একটু মা বললে সম্মান বাড়ে। তা আমি বললাম আজকে বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিবেন আম্মা কোথায় রে, তাহলে স্ত্রীর সম্মান বেড়ে যাবে। কারণ আপনি নাম ধরে ডাকলে, অমুকের মা ডাকলে সম্মান কমে যাবে, আপনি আম্মা বলে ডাক দিবেন তাহলে সম্মানটা আরো অনেক গুণ বেড়ে যাবে। সম্মান বাড়াতে বাড়ানো হচ্ছে, সম্মান এটা বাড়ানোর নাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে মর্যাদা দিয়েছেন ওই মর্যাদা রাখার নাম হলো সম্মান। তার থেকে বাড়াইলেও সম্মান কমে যায়, তার থেকে কমাইলেও সম্মান কমে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানসালাতি আল্লাতি আনসালানি আল্লাহু আযজা ওয়া জাল্লা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই মর্যাদা দিয়েছেন, যেই সম্মান দিয়েছেন, এই মর্যাদা থেকে কেউ আরো বাড়াই অনেক উপরে নিয়ে যাক, আল্লাহর কসম আমি নবী এটা পছন্দ করি না। আমি হলাম ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এখন আপনারা সবাই কইলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর চলে আসছে, আমাকে একবারে অনেক উপরে তুলে দিছেন, এটা কি আমার সম্মান বাড়াইছেন না কমাইছেন? সম্মান কমাই দিছেন, বাড়ান নাই, সম্মান বাড়াইতে গিয়ে আমাকে অপমান করলেন, আমাকে অপদস্থ করলেন। আমি যেই পদমর্যাদার, আমাকে সেই পদমর্যাদা রাখার নাম হলো সম্মান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন ওই মর্যাদায় রাখার নাম হলো সম্মান। ওই মর্যাদা থেকে বাড়াইতে বাড়াইতে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত যদি পৌঁছায় দেন সেটা সম্মান হবে না সেটা অসম্মান হবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহিকে সম্মান বাড়াইতে গিয়ে মাটির তৈরি বলা যাবে না, বলতে হবে কি নূরের তৈরি। আচ্ছা, ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতাদের মর্যাদা আমাদের চাইতে বেশি না কম? আল্লাহ পাক কাদেরকে সাজদা করতে বলছেন? মানুষকে, ফেরেশতাদেরকে বলছেন উসজুদু লি আদম, আদমকে সাজদা করো। তাহলে সম্মান বেশি কার? এখন নবীর সম্মান বাড়াইতে গিয়ে, নিজের মন গড়া সম্মান বাড়াইতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ফেরেশতা বানাই দিলাম, ফেরেশতা বানাই সম্মান আরো কমাই দিছে। কারণ আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ফেরেশতা বানান নাই, মানুষ বানাইছেন। তাহলে এই যে নূরের তৈরি কথাটা আসলো কোথা থেকে? এটার সূত্রপাত, এটার ফ্যাক্টরি, এটার কারখানা হলো জাল হাদিস। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, বাংলাদেশের বইয়ে বইয়ে লেখা আছে, এটা আল হাদিস। কোন আল হাদিস? এটা কি তিরমিজি না আবু দাউদ? বুখারী মুসলিমে তো সমস্যা,
কারণ বুখারী মুসলিম এখন বাংলাদেশে যুবকদেরকে গোমরা বানাই ফেলতেছে, নাউজুবিল্লাহ। সবাই বুখারী মুসলিম পড়ি পড়ি আমল শুরু করে দিছে, এই জন্য বুখারী মুসলিমের নাম নেওয়া যাবে না। তা আচ্ছা, বুখারী মুসলিমে নাই, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, কোন হাদিসের গ্রন্থে আছে? দুনিয়ার কোন হাদিসের গ্রন্থে আওয়ালমা খালাকাল্লাহু নূরি? কয়দিন আগে একজন ভাই লন্ডন থেকে এক হাদিস নিয়ে আসছে, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, এনে দেখাচ্ছেন যে দেখেন বৈরুতের ছাপায় সেখানে এই হাদিসটা নাই, আওয়ালমা খালাকাল্লাহু নূরা নাবিয়িকা মিন নূরিহি। কয় দেখেন লন্ডনের ছাপায় এটা আছে। আচ্ছা শুনেন তো, হাদিস ছাপাব লন্ডনে না আরব দেশে? বৈরুতে আর কায়রো হাদিসের কিতাব ছাপাব না লন্ডনে ছাপাব? কি বলেন? ওই এটা অবস্থা এমন হয়েছে, ওলিদের মিটিং হবে কোথায়? ওলিদের মিটিং হওয়ার কথা মদিনায়, যদি মিটিং হয় মদিনা না হয় মিটিং হয় কোথায়? আফ্রিকার জঙ্গলে। কারণ হাদিসের কিতাব ছাপাইব আপনার মক্কা মদিনা থেকে বা আরব দেশ থেকে, এখান থেকে যে হাদিসের কিতাব সেখানে এটা নাই, লন্ডন থেকে ছাপাই নিয়ে আসছে, কয় এখানে এই হাদিস আছে। অর্থাৎ এই জাল হাদিসের প্রভাবে দেখেন কোন জায়গায় আকিদা তৈরি হয়েছে। আচ্ছা, প্রথম বলছে যে নবী সাল্লাম নূরের তৈরি, এখানে সীমাবদ্ধ না, নবী সাল্লাম নূরের তৈরির পরে আরো দেখেন শিরকের দিকে কিভাবে গেছে। এবার কয় নবী সাল্লাম এক জায়গায় সীমাবদ্ধ থাকে না, নবী সাল্লাম সব জায়গায় হাজির নাজির। এবার কয় নবী সাল্লাম খালি হাজির নাজির না, নবী সাল্লাম আল্লাহর সুরতে দুনিয়াতে প্রকাশ পাইছে, নাউজুবিল্লাহ। কোন পর্যায়ে চলে গেছে? একটার থেকে একটা, একটার থেকে একটা, একটার থেকে একটা, একটার সাথে একটা লিংক আছে। এই জন্য আমি আর আলোচনা বাড়াবো না। দুই নম্বর, ন্যূনতম কিছু কোয়ালিটি লাগে, এগুলোর সেই কোয়ালিটিও নাই। এগুলো মানুষের মুখে মুখে থাকে, কোন জায়গায় কাগজে কলমে থাকে না, এগুলো মাঝে মাঝে সিনায় সিনায় থাকে। জিজ্ঞেস করলে ভাই এটা কই পাইছেন, কয় এটা সিনা সিনা আছে। এই এলেম সব জায়গায় থাকে না, এটা সিনা বসিনা পাস করে, এই জন্য এটা দেখা যায় না। এই জন্য দেখবেন অনেক কিছু আছে, যেমন মুমিনের অন্তর কালবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। এটা কোথায় আছে? কয় এটা মুমিনের আল্লাহর ওলিদের সিনার মধ্যে আছে। এটা কোন হাদিসের কিতাবে কোন জায়গায় নাই, আছে কোথায়? এই জাতীয় সিনার হাদিস এগুলো সব বেদাতের ফ্যাক্টরি, মানে এখান থেকে বেদাত আবিষ্কার হয়, সুন্দর সুন্দর আবিষ্কার করে। আপনি যখন দলিল জিজ্ঞেস করবেন, দলিল সব কিতাবে থাকে না, কিছু সিনার মধ্যে থাকে, কিছু কিতাবে থাকে, তো সিনারটা দেখাবো কেমন আপনাকে? এই সিনার হাদিস গুলা এইগুলো জাল হাদিসের ফ্যাক্টরি। আবার জিজ্ঞেস করবেন, ভাই এগুলা কেমনে পাইছেন? কয়টা কাশফের মাধ্যমে, এটা এলহামের মাধ্যমে, এটা এলকার মাধ্যমে, এইটা এইরকম বিভিন্ন মাধ্যমে পাইছে, এগুলো আর দেখানো যাবে না। চার নম্বর জাল হাদিসের ফ্যাক্টরি, আল আদাত আবিল ইবাদাত আল মাখুজা মিনাল কুফার, কাফেরদের থেকে যে সকল ইবাদত অথবা আদাত গুলো অভ্যাস গুলো সামাজিক রীতিনীতি গুলো ধার করে আনা হয় কুফারদের থেকে, এগুলোর মাধ্যমে বেদাত ছড়ানো হয়। পাঁচ নম্বর হলো জাহেলেরা, মূর্খ লোকেরা, আম জনতা যেটাকে ইস্তেহসান মনে করে, ভালো মনে করে, এই ভালো মনে করে যে সামাজিক প্রথাগুলো তৈরি করে, এই প্রথাগুলো জাল হাদিসের ফ্যাক্টরি, বেদাতের ফ্যাক্টরি, এখান থেকে বেদাত তৈরি হয়। ভালো মনে মনে করে করে জাহেলেরা অনেক কিছু বানায়। ছয় নম্বর হলো দলিলবিহীন, কোন কোন ওলামায়ে কেরামের কথাকে নসের উপরে স্থান দেওয়া, মানে কোরআনের আয়াত এবং হাদিস থেকে বুজুর্গের কথাকে বেশি স্থান দেওয়া। যে যদি বলেন যে ভাই এটা তো কোরআনেও নাই হাদিসেও নাই, তা আমাদের হুজুরে কি বুঝে না? আমাদের হুজুর এত বড় হুজুর, হাকিম উম্মত, আমাদের হুজুর সেই এখানে বসে মক্কা শরীফের দরজা দিয়ে কি হাঁটতেছে এটাও দেখে, আমাদের হুজুর এখানে বসে আটলান্টিক মহাসাগরের তীরে কি আছে এটাও দেখে, আমাদের হুজুর এত কিছু দেখে, আমাদের হুজুর কি বুঝে না? এই কোরআনের নসের উপরে হুজুরকে প্রাধান্য দিলে, বুজুর্গকে প্রাধান্য দিলে বেদাত তৈরি হয় সমাজে। এই জন্য বুজুর্গ বলুক আর যেই বলুক দলিল দিয়ে বলতে হবে।
দলিল বিহীন কোন কথা, কোন বুজুর্গের কথা, কোন ওলামার কথা গ্রহণ করা যাবে না। সর্বশেষ যেটা সেটা হলো আল গুলুগু ফিল ইবাদাত, ইবাদতের মধ্যে গুলু করা, সীমা লঙ্ঘন করা। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু শিখাইছেন, এখন আপনি বললেন যে না মনে হয় ওযু এটা এইভাবে করলে হবে না, আরো কিছু দরকার আছে। কি দরকার আছে? নিয়ত করা লাগবে, নিয়ত না হলে কি ওযু হইব নাকি? আপনারা যে আজকে এখানে সম্মেলনে আসছেন, নিয়ত করে আসছেন কি কয় তো সওয়াবে তো পাবেন না। নাওয়াইতওয়ান আজহাবা ইলাল মাহফিল ফি কসবা, কি বলেন নিয়ত করা লাগবে না? নিয়ত বাদে চলে আসছেন, সওয়াব অত পাবেন না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের মাধ্যমে তো সওয়াব হয়, তো নিয়ত করেন না সওয়াব পাবেন কেমনে? নিয়ত করি আসছেন, নিয়ত পড়ি আসেন নাই, নিয়ত করা লাগে না, নিয়ত করতে হয়। এখন একজন ওযু করতে বসে কয় ওরে আল্লাহ নিয়ত যদি না হয় তাহলে তো হবে না, বাস এবার নিয়ত বানাইছে না হয় তো না তাওয়াজ্জা লেরাফিল হাদা আছে। আচ্ছা কয় এবার খালি নিয়ত হলে তো হবে না, ওযুর আগে একটা দোয়া লাগবে না? দোয়া বাদে কেমনে শুরু করি? বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু জুলমাতুন। কি সুন্দর দোয়া বানাই ফেলছে! এই ইবাদতের ভিতরে ভুলু মানে সীমা লঙ্ঘন, নতুন নতুন ইবাদত বানানো, তারপরে হাত ধোয়ার দোয়া, মুখ ধোয়ার দোয়া, মাথা মাছের দোয়া, সবগুলোর দোয়া বানানো হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান শুরু করতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার দিয়ে। এখন কয় না কার উসিলে সিন্নি খাইছো মোল্লা সিল্লানা? আরে মিয়া, নবী না হইলে আযান পাইতা নাকি? নবীর উপরে দরুদ না পড়ে আবার আযান শুরু করবা, এটা কেমন কথা? আগে দরুদ পড়ো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, তারপর আযান দাও। গুলু ইবাদতের ভিতরে গুলু মানে অতিরঞ্জন, সীমা লঙ্ঘন, অতিভক্তি, এটার মাধ্যমে বেদাতের আবিষ্কার, এগুলো বেদাতের ফ্যাক্টরি। যখনই নবী সাল্লামের সুন্নতকে যথেষ্ট মনে করবে না, তার থেকে কিছু বাড়াইতে চাইবে, কমাইতে চাইবে বা গুলু করতে চাইবে, তখন বেদাত তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সমস্ত রকমের বেদাত থেকে, সকল বেদাতে হাসানা, সকল বেদাতে সাইয়্যা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকল দলালা থেকে রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে রাব্বুল আলামিন বেদাত মুক্ত সুন্নতি আমল করার তৌফিক দান করুন, শিরক মুক্ত তাওহীদি ঈমান আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। আজকের এই ইসলামী সম্মেলনের শেষ পর্যন্ত যত সম্মানিত শায়েখরা আলোচনা করবেন, আল্লাহ পাক যেন এমন সুন্দর সুন্দর কথাগুলো বের করে দেন যেগুলোর দ্বারা আমাদের হেদায়েতের জরিয়া হয়, হেদায়েতের উসিলা হয়, সেই তৌফিক রাব্বুল আলামিন দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।